নমস্কার, আপনারা দেখছেন আর ওয়াইজ নিউজ, আমি রিমি। শুরু করতে চলেছি এক নজরে সংবাদ খবর বিস্তারিতভাবে। দেবের পর এবার গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে তলব সিবিআই এর। এর আগে ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় অনুব্রতকে তলব করেছিল সিবিআই। এবার গরু পাচার কাণ্ডে তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে তলব। তদন্তের স্বার্থে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। সিবিআই সূত্রে দাবি, দেবের পর এবার গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে তলব সিবিআই। 14 ফেব্রুয়ারি অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে তলব সিবিআই। এদিকে গরু পাচার কাণ্ডে তৃণমূল সাংসদ অভিনেতাকে সিবিআই নোটিশ দেওয়া হয়েছে। গরু পাচার কাণ্ডে নাম জড়িয়েছে ঘাটালের সাংসদ দেবের। গরু পাচার কাণ্ডে দেবকে নোটিশ পাঠিয়েছে সিবিআই। বিধাননগর পুর ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন, জানালো আদালত। বিধাননগর পুর ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। মামলার শুনানিতে হাইকোর্ট জানিয়েছে মুখ্য ও স্বরাষ্ট্র সচিব, ডিজি এবং আইজির সঙ্গে আলোচনা করবে কমিশন। 12 ঘন্টার মধ্যে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে কমিশন। বাহিনীর প্রয়োজন হলো অবিলম্বে উপযুক্ত কর্তৃপক্ষকে জানাতে হবে। বাহিনীর প্রয়োজন নেই বলে সেই জায়গায় গণ্ডগোল হলে দায় কমিশনের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। সব পুরভোটের করোনা একদিনে চাইলে 24 ঘন্টার মধ্যে করতে হবে আবেদন, 48 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত জানাবে কমিশন, জানিয়ে দিল হাইকোর্ট। পুরভোটের মুখে সৌগত রায়, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কার্যত বাগযুদ্ধে জড়িয়েছেন মদন মিত্র। এই প্রেক্ষাপটে বিষয়টিতে রাশ টানছে তৎপর হলো শীর্ষ নেতৃত্ব। ফিরাদ হাকিম বললেন, আলোচনা করে সমস্যা মিটিয়ে নেওয়া উচিত, যদিও বিরোধীরা এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। তৃণমূল বিধায়ক ও মন্ত্রী ফিরাদ হাকিম বলেন, দুইজনের খুবই সিনিয়র নেতা, যদি কোনো অসুবিধা থাকে দুজনের একে অপরের সাথে কথা বলে মিটিয়ে নেওয়া উচিত। সরকারি দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত। সরকারি দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ। সল্টলেকে ময়ূখ ভবনের সামনে থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আরও কেউ এই চক্রে জড়িত কিনা তা খতিয়ে দেখছে বিধাননগর উত্তর থানার পুলিশ। সিনেমার পরিচালক পরিচয় দিয়ে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। একাধিক ব্যক্তির থেকে কয়েক লক্ষ টাকা নেন অভিযুক্ত। সল্টলেকে এই সরকারি ভবনের সামনে থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ই চালানের নামে প্রতারণায় নতুন ফাঁদ সাইবার জালিয়াতদের। ই কখনো ট্রাফিক পুলিশের নামে আসছে ই চালান কাটার ইমেল, কখনো আবার আয়কর দপ্তরের নামে পাঠানো মেলে বলা হচ্ছে আয়কর রিটার্নের কথা। প্রতারণায় নতুন ফাঁদ সাইবার জালিয়াতদের। ভালো না করে দেখে লিঙ্কে ক্লিক করলেই কি সর্বনাশ? সাবধান থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। সরকারি সংস্থার নাম ভারিয়ে কখনো ভ্যাকসিনেশনের নামে ভুয়ো ইমেল, কখনো ভুয়ো ইমেল বুস্টার ডোজের নামে, কখনো আবার আধারের সঙ্গে মোবাইল নম্বর যোগ করতে বলে ভুয়ো ইমেল। বকেয়া পেনশনে বিক্ষোভ কলকাতা পুরসভায়। বকেয়া পেনশন ও রাজ্য সরকারি কর্মীদের ধাঁচে স্বাস্থ্য বিমা চালুর দাবিতে কলকাতা পুরসভা বিক্ষোভ দেখালেন জয়েন্ট ফোরাম ফর এমপ্লয়িজ ইউনিয়নের সদস্যরা। দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। যদিও কলকাতা পুরসভার পেনশন বকেয়া থাকার কথা মানতে রাজি নন মেয়র। মেয়রের আশ্বাসের পরেও পেনশন বিতর্ক পিছু ছাড়ছে না কলকাতার পুরসভা। নাম্বার 7, এসএসসি গ্রুপ ডি রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে রাজ্য। এসএসসি গ্রুপ ডি নিয়োগের ইস্যুতে এবার ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। গ্রুপ ডি নিয়োগের বাতিলের বিষয়টি চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্যের আপিল করার সিদ্ধান্তকে ইতিমধ্যে কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীরা। এসএসসি কেউ আপিল করার নির্দেশে দিচ্ছে স্কুল শিক্ষা নির্দেশেই তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত রিপোর্ট জমা না পড়লেও কী করে সিঙ্গল বেঞ্চের তরফে নিয়োগ বাতিল করে দেওয়া হলো, এই বিষয়টি নিয়ে ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। আইনজীবীদের দ্রুত আপিল করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। বুধবার আদালতে আইনজীবীদের ভূমিকায় ক্ষুব্ধ স্কুল শিক্ষা দপ্তর। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, ওর কী দোষ? 6 মাসে শিশুকন্যার সঙ্গে যা করলো তা নিন্দার ঝড়। স্বামী স্ত্রীর সাংসারিক গণ্ডগোলের জেরে 6 মাসে শিশুকন্যাকে রাস্তায় ফেলে গেল মা। ঘটনাটি আনন্দপুর থানা এলাকায় ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে আনন্দপুরের দিনেশ পল্লী প্রাইমারি স্কুলের সামনে একটি গলিতে ওই শিশু কন্যাটিকে পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, স্বামীর সঙ্গে ফোনে কথা বলছিলেন ওই মহিলা। স্বামীকে মহিলা বলেন বাড়ি ফিরে মেয়ের দায়িত্ব নিতে, কিন্তু ওই ব্যক্তি জানিয়ে দেন তিনি কাকদ্বীপে রয়েছেন, তাই এখন তার পক্ষে বাড়ি ফেরা সম্ভব নয়। তখন দক্ষিণ আনন্দপল্লির বাসিন্দা ওই মহিলা রাস্তায় ফেলেই চলে যায় নিজের শিশুকন্যাকে। পশ্চিমবঙ্গ গণতন্ত্রের গ্যাস চেম্বার আক্রান্ত বিজেপি বিধায়ক মিহির, বিস্ফোরক শুভেন্দু।
দিনহাটায় বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর ওপর হামলার অভিযোগে তৃণমূল রাজ্য পুলিশকে কড়া ভাষায় আক্রমণ শুভেন্দুর। এদিন টুইট করে পশ্চিমবঙ্গ গণতন্ত্রের গ্যাস চেম্বার বলেও বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিনহাটায় বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর ওপর হামলার অভিযোগ তুলে রাজ্য পুলিশকে কড়া ভাষায় আক্রমণ শুভেন্দুর। এদিন টুইট করে শাসক দলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। পশ্চিমবঙ্গ গণতন্ত্রের গ্যাস চেম্বার বলেও বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুরভোটের মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়া সহ একগুচ্ছ অভিযোগ, আজ কমিশনকে ঘেরাওয়ের ডাক বিজেপির। বৃহস্পতিবার নির্বাচন কমিশনকে ঘেরাওয়ের ডাক বিজেপির। একাধিক জায়গায় মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়া সহ একাধিক অভিযোগ উঠেছে। এদিন পরিস্থিতিতে রাজ্য নির্বাচন কমিশনকে ঘেরাও কর্মসূচি ডাক দিয়েছে বিজেপি। বৃহস্পতিবার দুপুর 1:30 নাগাদ রাজ্য বিজেপির যুব মোর্চার নেতৃত্ব রাজ্য নির্বাচন কমিশন ঘেরাও অভিযান। রাজ্যের জেলায় পুরভোটে বিজেপি প্রার্থীদের জমা দিতে বাধা, পুলিশি হয়রানি, আইনি ব্যবস্থার বিরুদ্ধে রাজ্যের নির্বাচন ঘেরাও করবে বিজেপির যুব মোর্চা। অভিযানে নেতৃত্ব দেওয়ার কথা ছিল রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের, কিন্তু তার বদলে যুব মোর্চার রাজ্য সভাপতি চিকিৎসক ইন্দ্রনীল খায়ের নেতৃত্বে রাজ্য নির্বাচন কমিশন ঘেরাও অভিযান কর্মসূচি হবে। বিজেপির অভিযোগ, বীরভূম, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, উত্তর চব্বিশ পরগনা সহ একাধিক জেলাতে তৃণমূলের সন্ত্রাসের কারণে বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেননি। নির্বাচন কমিশন ছুটো জগন্নাথ হয়ে বসে আছে, রাজ্য কমিশন জলদাসে পরিণত হয়েছে। তাই পুরভোটের আগে এদিন রাজ্য নির্বাচনের কমিশনকে ঘেরাও কর্মসূচির অভিযান চালাবে বিজেপি। আজকের মতো একনজরে সংবাদে এটুকুই। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর ভয়েস নিউজে। ধন্যবাদ।